সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠাপুকুর। আজকের এপিসোডে সবজি চাষ করার জন্য নতুন একটি মডেল বা পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের বাড়িতে পুকুর অথবা নদী যে কোনো জায়গায় হোক, ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করার জন্য অন্যতম মডেল এটি একটি, যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করার ক্ষেত্রে কেউ কচুরি পানা অথবা প্রাকৃতিক যে বস্তুগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন অথবা ড্রাম ব্যবহার করতে পারেন। অথবা দেখতে পাচ্ছেন এরকম কন্টেইনার, যেটি আপনি স্থায়ী পদ্ধতিতে মডেল করে চেক করতে পারেন। এই ক্ষেত্রে আপনি বাঁশ ব্যবহার করতে পারেন অথবা যেটি দেখতে পাচ্ছেন যে এইরকম স্টিলের ফ্রেম ব্যবহার করতে পারেন। যেখানে দেখতে পাচ্ছেন নিচে কন্টেইনার দেয়া, উপরে সুন্দর মাসা সিস্টেম করা, মাসা দেয়া, নিচে দেখছেন কন্টেইনারের পাশেই গাছ লাগানোর যে জায়গাটুকু যেখানে সবজি চাষ করবেন, লাউ গাছ হোক বা অন্য অন্য লতা জাতীয় গাছ হোক, যে গাছই হোক যদি চাষ করতে চান, চাষ করার ক্ষেত্রে চাষ যে গাছটি লাগাবেন তার জন্য একটি নির্দিষ্ট স্থান, যেটি ভিডিওতে লক্ষ্য করলেই আপনি দেখতে পাচ্ছেন। এই বিষয়ে জানার থাকলে, বিস্তারিত জানার থাকলে আমাদেরকে জানাবেন, আমরা জানানোর চেষ্টা করবো।